আজকের রেসিপি নিয়ে এসেছি কচু মানে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গাঠি কচু। কচুটাকে ভালো করে কচুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার গাঠি কচুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। সবসময় সবজি সবসময় সমান করে টুকরো করতে হয়, নাহলে কোনোটা কাঁচা থাকে কোনোটা সেদ্ধ হয়ে যায়। তাই সমান যেন হয়, মোটামুটি সমান যেন হয় সেভাবে কেটে নিচ্ছি। এই কচু দিয়ে নানা রকম রেসিপি হয়, খুব ভালো লাগে খেতে। তো তোমাদের সাথে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি, এরপরে আমি অন্যরকম আরও করে দেখাবো। কচুটা কাটা হয়ে গেল, এবার একটা আলু নিয়ে নিলাম সাথে। আলুটাকেও ঠিক কচুর মতো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে কচুর সাইজেই ছোট ছোট টুকরো করে নেব। প্রথমেই বললাম তরকারি সবসময় এক সমান না কাটলে, ছোট বড় হয়ে গেলে কাঁচার কোনোটা থাকবে কোনোটা সেদ্ধ হবে, সেই জন্য সবসময় সমানভাবে কাটাটা দরকার, নাহলে কিন্তু তরকারি খেতে ভালো হবে না। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 100 গ্রাম মতো ছোট চিংড়ি মাছ। কড়াইতে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো। এটা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, খুব হালকা মশলা আর খুব ভালো হয় খেতে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবে না, কারণ তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু সামান্য নুন আর হলুদ দিয়ে। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনো করোনি সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখো, আর পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি কচু আর আলু যে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে। কাঁচা যে থাকে একটা গন্ধ সেটা যেন বেরিয়ে যায় সেটুকুনি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গরমকালে মুসুরির ডালের সাথে ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে, পরোটা রুটি দিয়েও এর তরকারিটা খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে পাউডার। ঝাল বুঝে দেবে, আমি এখানে 1 টিস্পুন লাল লঙ্কা দিলাম, তোমরা ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা পুড়ে যাওয়ার যেতে পারে, সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তোমরা মনে করলে একটা বাটিতে মশলাগুলো গুলে এর মধ্যে জলের সাথে মিশিয়ে এর মধ্যে দিতে পারো। এবার একটু ভালো করে মশলাটাকে মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। যেহেতু আলু আর কচুটা সেদ্ধ হবে, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিলাম, আর একটু ঝোল রাখবো বলে সেই বুঝে জল দিলাম। এবার দেখে নিচ্ছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। নামানোর আগে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাবিয়ে নিচ্ছি। অতি অবশ্যই দেখে নেবে কচু আর আলুটা সেদ্ধ হয়েছে কি না। এবার কড়াইটা খালি করে তার মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেল, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এটা একটু ভাজা হলে এটার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে কচু আলুর যে ঝোলটা নাবিয়ে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে 2 মিনিট এর মধ্যে একটু নাড়াচাড়া করে
তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু মিষ্টি দেব, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যদি এটা না দিতে চাও নাও দিতে পারো। দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচু দিয়ে চিংড়ি মাছ। খুব ভালো লাগে খেতে, পানীয়। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তৈরি করো, আর সবাই অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।